Wi-Fi Hacking বেশ কয়েকদিন ধরে ইউটিউবে এবং গুগলে হাউ টু হ্যাক ওয়াইফাই লিখে সার্চ করার পর বিভিন্ন ধরনের আর্টিকেল এবং ভিডিও আসছিল বাট আনফরচুনেটলি কোনো আর্টিকেল এবং ভিডিও আমাকে স্যাটিসফাই করতে পারেনি দ্যাট বিকজ তাদের কোনো মেথডই কাজ করছিল না তবে বেশ কিছু ভিডিও এবং আর্টিকেল রয়েছে সেগুলো কাজ করছিল তবুও বেশ কিছু লিমিটেশন মেইনটেইন করার পর আর সেখানে এমন এমন ক্রাইটেরিয়া দেওয়া ছিল সেই ক্রাইটেরিয়া কেউ যদি মেইনটেইন করে তাহলে দু বছরের বাচ্চাও যে কোনো ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করতে পারবে ইন জাস্ট ওয়ান মিনিট আর সেই প্রসেসটা এতটাই সহজ ছিল একটি জগ থেকে একটি গ্লাসে পানি ডালার মতো আজকের ভিডিওতে কথা বলবো ওয়াইফাই হ্যাকিং নিয়ে আসলে ওয়াইফাই হ্যাক করা যায় কিনা যদি যাই তাহলে কেন যাই আর যদি না যাই তাহলে কেন যাই না আর আপনি আপনার হাতে থেকে স্মার্টফোন কিংবা কম্পিউটার দিয়ে ওয়াইফাই হ্যাক করতে পারবেন কিনা এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব কিন্তু তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ কথা বলছিলাম ওয়াইফাই হ্যাকিং নিয়ে ওয়াইফাই হ্যাক করার আগে আপনাকে জানতে হবে সেই রাউটারে কোন ধরনের সিকিউরিটি ব্যবহার করা হয়েছে WPS WPA আর WPA2 এখন অনেকেই বলবেন ভাই WPS WPA আর WPA2 এগুলো আবার কি ওয়েল WPS হচ্ছে ওয়াইফাই প্রোটেক্টেড সেটআপ এবং এটা হচ্ছে এমন একটি সিকিউরিটি যে সিকিউরিটির মধ্যে 1 থেকে 8 নম্বরের যে কোনো কম্বিনেশনের একটি পাসওয়ার্ড হতে পারে সে ফর এক্সাম্পল একটি রাউটারের পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5 6 7 8 এবং এই 1 2 3 4 5 6 7 8 কে কম্বিনেশন করলে লক্ষ লক্ষ কোটি কোটি পাসওয়ার্ড পাওয়া যাবে এবং প্রত্যেকটি পাসওয়ার্ড হবে র্যান্ডম পাসওয়ার্ড কোনো পাসওয়ার্ড কোনো পাসওয়ার্ডের সাথে মিলবে না যেহেতু WPS পাসওয়ার্ড শুধুমাত্র নাম্বারের হয় দ্যাটস হয় সেটা ভেরি উইক হবে এবং যে কোনো হ্যাকার সেটাকে ট্রেস করতে পারবে এবং আপনার রাউটার অ্যাক্সেস নিতে পারবে আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে WPS পাসওয়ার্ড কখনোই ইনক্রিপ্ট অবস্থায় থাকে না সেটা সবসময় ডিক্রিপ্ট অবস্থায় থাকে দ্যাটস হয় খুব সহজে যে কোনো হ্যাকার আপনার পাসওয়ার্ড সরাসরি দেখতে পারবে এখন আপনি কিভাবে দেখবেন আপনার রাউটারের WPS পাসওয়ার্ড কোনটা ওয়েল WPS পাসওয়ার্ড দেখার জন্য অবশ্যই বক্সের গায়ে অথবা রাউটারের সামনে অথবা রাউটারের পেছনে দেখবেন ওয়্যারলেস পিন কোড নামে একটা অপশন আছে যে অপশনের মাধ্যমে 1 থেকে 8 সংখ্যার মধ্যে যে কোনো একটি পাসওয়ার্ড থাকবে এবং এটাই হচ্ছে আপনার WPS পাসওয়ার্ড আর যদি এখানে কোনো কারণবশত WPS পাসওয়ার্ড না থাকে জাস্ট আপনি আপনার রাউটারে লগ ইন করবেন রাউটারে লগ ইন করার পর এখান থেকে WPS এখানে ক্লিক করবেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে আমাদের WPS পাসওয়ার্ড আর আপনি WPS নাম্বারের মাধ্যমে যে কোনো ওয়্যারলেস ডিভাইসকে আপনার ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্ট করতে পারেন উইদাউট ইউর WPA আর WPA2 পাসওয়ার্ড এই প্রসেসটি আপনি ভালোভাবে বুঝতে পারবেন যখন আপনি WPA এবং WPA2 সম্পর্কে জানতে পারবেন অলরাইট WPA হচ্ছে ওয়্যারলেস প্রোটেক্টেড অ্যাক্সেস এবং এটা হচ্ছে এমন একটি সিকিউরিটি যে সিকিউরিটির মধ্যে 1 থেকে 32 ক্যারেক্টারের যে কোনো পাসওয়ার্ডের কম্বিনেশন হতে পারে আরও সহজভাবে বলতে গেলে একটি রাউটার কিনে আনার পর আপনি নিজে থেকে যে পাসওয়ার্ডটা আপনার রাউটারে সেট আপ দেন সেটা হচ্ছে WAP পাসওয়ার্ড এবং এই পাসওয়ার্ডটি অলওয়েজ ইনক্রিপ্ট অবস্থায় থাকে ইনক্রিপ্ট অবস্থায় থাকার কারণে আপনি আপনার রাউটারে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা WPA প্রসেসিং এর মাধ্যমে সেটা অলওয়েজ মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে যায় সে ফর এক্সাম্পল আপনি আপনার রাউটারে 1 2 3 4 কম্বিনেশনের যে কোনো একটি পাসওয়ার্ড দিয়েছেন যেহেতু সেটা ইনক্রিপ্ট অবস্থায় আছে দ্যাটস হোয়াই সেটা মেশিন ল্যাঙ্গুয়েজ কনভার্ট হবে কনভার্ট হওয়ার পর সেটা এরকম একটি অবস্থা হতে পারে এরকম হতে পারে কিংবা এরকম হতে পারে যে কোনো ধরনের অবস্থা হতে পারে যেটা একজন সাধারণ মানুষ কখনো পড়তে পারবে না কিংবা বুঝতে পারবে না সো এই ক্ষেত্রে আপনার রাউটারে পাসওয়ার্ড হ্যাক হওয়ার সম্ভাবনা 90% কমে যায় এখন অনেকে বলবেন ভাই আপনি যেভাবে বলছেন তার মানে WPA এর আন্ডারে যে রাউটারগুলো রয়েছে সেই রাউটারগুলো হ্যাক হওয়ার পসিবিলিটি কম বাট তাই বলে কি হ্যাক হচ্ছে না সো এখন আমি আপনাদের বলবো যে হ্যাকাররা কিভাবে একটি রাউটারের পাসওয়ার্ড হ্যাক করে অলরাইট হ্যাকাররা ওয়াইফাই হ্যাক করার জন্য 2টি প্রসেস ফলো করে থাকে একটি হচ্ছে ব্রুট ফোর্স এবং আরেকটি হচ্ছে হ্যান্ডশেক ওই ব্রুট ফোর্স এবং হ্যান্ডশেক এটা আবার কি ব্রুট ফোর্স হচ্ছে এমন একটি সিস্টেম যে সিস্টেমের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি পাসওয়ার্ডের কম্বিনেশন থাকে সো হ্যাকাররা যখন আপনার রাউটার থেকে WPS নাম্বারটি সংগ্রহ করে তখন সেটা সেখানে ইনপুট করে ইনপুট করার পর সেটা অটোমেটিক্যালি স্ক্যান হয় স্ক্যান হওয়ার পরে জাস্ট 2টা যদি ম্যাচিং হয় তাহলে আপনার ISP থেকে যে পাসওয়ার্ড আপনাকে দেওয়া রয়েছে সেটা তারা খুব সহজে পেয়ে যায় আর হ্যান্ডশেক হচ্ছে এমন একটি প্রসেস যে প্রসেসের মাধ্যমে হ্যাকাররা আপনার ওয়াইফাই রাউটার এবং আপনার ডিভাইসের মাঝখানে প্রবেশ করে সে ফর এক্সাম্পল আপনি আপনার স্মার্টফোন থেকে ওয়াইফাই রাউটারের যে পাসওয়ার্ডটা রয়েছে জাস্ট সেটা দিয়ে যখন কানেক্ট করতে যান এই যে আপনার ডিভাইস এবং ওয়াইফাই রাউটারের মধ্যে যে একটা ডিস্টেন্স রয়েছে তারা বিভিন্ন টুলের মাধ্যমে এখানে প্রবেশ করে এবং প্রবেশ করার মাধ্যমে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা যেহেতু ইনক্রিপ্ট অবস্থায় থাকে দ্যাটস হোয়াই সেটা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয় এবং তারা বিভিন্ন টুলের মাধ্যমে সেই মেশিন ল্যাঙ্গুয়েজটাকে ডিক্রিপ্ট করে এবং সেই ডিক্রিপ্টকৃত নাম্বার ব্রুট ফোর্সের মাধ্যমে তারা স্ক্যান করে স্ক্যান করার পর যদি সেই 2টা কম্বিনেশন মিলে যায় তাহলে তারা খুব সহজেই আপনার ISP থেকে সেই নাম্বারটা কানেক্ট করতে পারবে আমি এত সহজভাবে বলছি এর মানে এটা নয় যে ওয়াইফাই হ্যাক করা এতটা সহজ ওয়াইফাই হ্যাক করার জন্য আপনাকে অনেক স্টাডি করতে হবে অনেক পরিশ্রম করতে হবে আমাদের বর্তমান বাজারে যে প্রসেসরগুলো পাওয়া যায় সেই প্রসেসরগুলো দিয়ে এই কাজগুলো করতে আপনাকে যুগের পর যুগ লাগতে পারে কারণ আপনি নিজে চিন্তা করে দেখুন 1 থেকে 32 ক্যারেক্টারের যে কম্বিনেশনের পাসওয়ার্ড এটা কত ট্রিলিয়ন ট্রিলিয়ন কত বিলিয়ন বিলিয়ন হতে পারে সারা জীবন গড়লেও শেষ হবে না আর আমাদের বর্তমান বাজারে যে প্রসেসরগুলো পাওয়া যায় সেই প্রসেসরগুলো দিয়ে এগুলো স্ক্যান করতে বছরের পর বছর যুগের পর যুগ লেগে যাবে তবুও গণনা শেষ হবে না এখন অনেকেই বলতে পারেন ভাই আমরা দেখেছি বিভিন্ন জন বিভিন্নভাবে কানেক্ট করতে পেরেছে তারা কীভাবে করেছে বলে আপনি যদি তাদের ভিডিওগুলো দেখেন
কিংবা আর্টিকেলগুলো পড়েন তাহলে দেখবেন সেখানে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া দেওয়া আছে। যেমন আপনি যে ওয়াইফাই নেটওয়ার্কে হ্যাক করতে চান সেই নেটওয়ার্কের আন্ডারে যে কোনো একটি ডিভাইসকে কানেক্ট থাকতে হবে, অথবা সেই মোবাইলকে কানেক্ট থাকতে হবে, অথবা আপনার বন্ধুর যে কোনো মোবাইলকে কানেক্ট থাকতে হবে। অ্যান্ড দেন সেটা হচ্ছে অ্যাডমিন প্যানেলের ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ডটাও হবে অ্যাডমিন। এটা যদি চেঞ্জ না করা থাকে তাহলে আপনি খুব সহজেই যে কোনো ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড দেখতে পারেন। ও এটা আপনি কীভাবে করবেন, ফার্স্ট অফ অল আপনি ওয়াইফাই ক্লিক করবেন। ওয়াইফাই ক্লিক করার পর জাস্ট এই আইকনে ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করার পর জাস্ট আপনি এখানে দেখবেন আইপি সেটিং, এখান থেকে স্ট্যাটিকে ক্লিক করবেন। স্ট্যাটিকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রাউটারের একটি নিজস্ব আইপি রয়েছে। এই আইপিটা জাস্ট আপনি কপি করবেন বা লিখে নেবেন বা মুখস্থ করবেন এবং সেটা যে কোনো ব্রাউজারে পেস্ট করবেন। পেস্ট করার পর জাস্ট এখানে যদি পাসওয়ার্ড চাই, এখান থেকে যদি কোনো ইউজার নেম এবং পাসওয়ার্ড চাই জাস্ট অ্যাডমিন অ্যাডমিন দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে। আর আমরা সবাই জানি প্রত্যেকটি রাউটারের বাই ডিফল্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড অ্যাডমিন অ্যাডমিন থাকে। এন্ড ওয়াল আপনি তার রাউটারের অ্যাক্সেস পেয়ে গিয়েছেন, আপনি এখন চাইলে সেই রাউটারকে নিজেই কন্ট্রোল করতে পারবেন। এতক্ষণ পর্যন্ত আমরা ওয়াইফাই হ্যাকিং এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, এখন আমরা জানবো কিভাবে ওয়াইফাই হ্যাকিং থেকে নিজেকে রক্ষা করা যায়। ওলে এটা করার জন্য আপনাকে সর্বপ্রথম WPS সার্ভিসটি ডিসেবল করে দিতে হবে। এটা করার জন্য আপনি আপনার রাউটারে একটি WPS বাটন পাবেন, জাস্ট সেখানে ক্লিক করে ধরে রাখলে সেটা ডিসেবল হয়ে যাবে। অথবা আপনার যদি বাটনটি না থাকে জাস্ট আপনার রাউটারে লগইন করবেন। রাউটারে লগইন করার পর এখান থেকে WPS সেটিং এ ক্লিক করবেন এবং এখান থেকে এটা ডিসেবল করে দিবেন, তাহলে আপনার রাউটারে অ্যাক্সেসটা পাবে না, তাহলে আপনার রাউটারটি 90% সেফ থাকবে। এন্ড লাস্টলি কখনোই আপনি WPS পাসওয়ার্ড ব্যবহার করবেন না, আপনি অলওয়েজ WPA অর WPA2 পাসওয়ার্ড ব্যবহার করবেন। এন্ড আমি আপনাদের রিকমেন্ড করব 10-15টি কম্বিনেশনের পাসওয়ার্ড দ্বারা সেটাকে সুরক্ষিত করতে। এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি সবার অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন। ওয়াইফাই হ্যাকিং সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।